হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিক্সড ম্যাজিক। সো আজকে 15th of April, শুভ নববর্ষ সবাইকে। আর আজকে আমার বার্থডেও হচ্ছে, তো আজকে আমি নতুন জামাও পরে নিয়েছি। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি। আর আজকে আমাদের ছোট্ট একটা ব্লগ বানাবো আজকে। তাছাড়া আজকে বন্ধুদের সাথে আমার কিছু কিছু প্ল্যানও আছে, তো সেগুলো সবই দেখছি কতটা কি সাকসেসফুল হচ্ছে না হচ্ছে সবই তোমাদেরকে দেখাবো। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি। আমার হয়ে গেছে, এই জন্য আমি এবার পুজো করবো। আর এখানে বাবা কি করছে দেখাচ্ছি। কি করছো বাবা? আজ শুভ নববর্ষ, সেই জন্য গণেশের পুজো করব, তার ব্যবস্থা চলছে। বাবার এখানে ফুল তুল বাবা সব এনে রেখেছে। যে বাবা করুক, আমি ততক্ষণে পুজোটা দিয়ে আসি। আমার পুজো দেওয়া কমপ্লিট, এবার আমি একটুখানি রেডি হয়ে নিই, দারুন কারণ সবাই ফোন করছে আমাকে, লেট হয়ে যাবে না হলে। তো চলো এবার আমি রেডি হয়ে নিই, হয়ে যাই তাড়াতাড়ি, নাহলে আরও বেশি আমাকে চিৎকার করবে সবাই। তো আমার বাড়িতে এসে গেছি শ্রেয়া, এদিকে এসে গেছে কল্যাণ, আর আরেকজন আছে পেঁচিটা, গল্প করছে নিজের তালে। আর চলো আমরা এবার সবাই বেরোবো, বেরিয়ে নিয়ে যাই দেখি কী হয়। চলে এসছে পেঁচি, হাই বল। মুখে নববর্ষ, মুখে বল। বিশালরা এসে গেছে, বিশাল আর দেবাশিস। জুম হয় না, সরি। আয় 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 কাকিমা, আসছি। আমি আসছি কি, প্রণাম করবো না, প্রণামীটা মিলবো না। আমরা সবাই বেরিয়ে গেছি, রওনা হয়েছি। হ্যাঁ, সবাই রওনা দিয়েছি শ্মশান কালী মন্দিরের দিকে। আর এবারে আসছে অর্ণব, আসছে অর্ণব। এই যে এদিকে আছে, এদিকেও আছে। অর্ণবের জন্য ওয়েট করছি, ওই যে অর্ণব এখনো আসেনি। এই যে ছিলাম প্রসাদ কিনতে, প্রসাদ কেনা হয়ে গেছে, না এবারে পুজো দিতে যাবো। এখন এরপর হনুমান মন্দিরের ওখানে যাব। এই যে ভেকটাও লিয়ে নিলাম, আর রাখা আছে গরুগুলো বাগাল করতে, যেন একসাথে রাখার লাগবে কি এতগুলা গরু। সব দিবি, কিচ্ছু ছাড়বি না, সব দিবি, চাপ নেই। ওরে বাবা, কোথায় গেল? আচ্ছা, অঙ্কিতা এখন ফটো তুলছে। আমাদের পুজো হয়ে গেছে অলমোস্ট, এরপর শুধু হনুমান মন্দিরের ওখানে যাব, ওখানে যেয়ে আবার প্রণাম টণাম করবো, তারপর আবার কিছু খাবো, খিদে পাচ্ছে, আমরা আবার বেরোবো, আবার দেখা যাক কতটা কি সাকসেসফুল হচ্ছে না হচ্ছে। ওই জন্য এখন কিছু বলিনি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, হনুমান মন্দিরেও কমপ্লিট, সব জায়গায় কমপ্লিট। এই যে আমাকে দেখা, আবার আমি আমি উপাস ভঙ্গ করলাম। দেখি 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 মুখটা দেখি, উপাস ভঙ্গ করেছে এই অঙ্কিতা পেঁচি। এই যে মন্দিরের সামনে তোর নাম পেঁচি দিলাম, মানে তোর নাম আজ থেকে পেঁচি। এই যে যাওয়া যাক নাকি, দেরি করে লাভ নেই। মায়ের ঘরে এসে খুব ভালোই কাটলো নববর্ষটা, আশা করি এর পরেও দিনগুলো যাতে খুব ভালোভাবে কাটুক, আমরা যাতে সবাই একসাথেই মিলেমিশে থাকতে পারি। মোটা ভাই একটু লেট করলো কিন্তু আসছে।
ঠিক আছে ভালো কাজ করছিস আমরা চলে গেছি এখানে দেখো সব পাগুলো না মানে হচ্ছে যে আগুনে কেউ দি দিল আগুনের তাপে আমরা হেঁটে হেঁটে এলাম সুপ্রিয়া আমার খুব ভালো বোন আজকে ওর জন্মদিন আজকে আমি ওকে এমন একটা গিফট দেব যেটা কোনোদিনও কল্পনাও করতে পারেনি ছুটি আগে আগে চল আমি জানি না কি চলো যাই দেখি কি হয় না আমাদের পুজো দেওয়া কমপ্লিট এবার আমরা বাড়ি যাচ্ছি নিজে নিজে যে যা নিজের বাড়ি যাচ্ছি তারপর আবার কিছু কিছু প্ল্যান আছে এখানে সবাই আছে আর দেবাশিস আর অঙ্কিতা আসছে একটু পরে যাই হোক তো আমরা এবার বেরোই তারপর দেখি কি করি না ফোন নিয়ে নিয়েছি তারপরে আমরা চলে যাচ্ছি নিজের 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 ঘর সবাই ঘরে গিয়ে আরও অনেক কিছু প্ল্যান আছে আমাদের অনেক জায়গা যাওয়ার আছে লাঞ্চ করবার প্ল্যান আছে সো আমরা আমরা ভিডিওতে কন্টিনিউ করছি আগে আমরা যা যা করছি আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব সব কিছুই আমরা এবার যাচ্ছি ফ্রেশ হতে ড্রেস চেঞ্জ করতে এটা ছিল আমাদের প্ল্যান এখানেই শেষ নয় আমরা আবার বেরোবো আবার বেরোবো একদম এখানে আমরা তিনজন একসাথেই যাওয়া আসা করি ভিডিওটা থাকবেই দেবাশিস আর অঙ্কিতা আমরা আমরা যাবো না একা একা আমাদের ড্রেস চেঞ্জ আমাদের ড্রেস চেঞ্জ এখন যাই যে দেখি আবার কি হয় না হয় চলো যাওয়া যাক আমাদের অঙ্কিতাদের বাড়ি গেছিলাম অঙ্কিতাদের বাড়ি গিয়ে নিয়ে হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা বাইরে খেতে যাব বাড়িতে খাবো না বাড়িতে একটুখানি খাবার খেয়ে নিয়েছি আর এবার বাইরে খেতে যাব এই বাকিরা আসছে পিছনে কিন্তু দেখ দেখতে পাচ্ছি না কাউকে দেখতে পাওয়া যায় আমরা বাবু মশাই এখানে এসে বসে আছি খাবার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবারে জানছি যদি এখানে আসবি ওই জন্য টাটা ভাই টাটা প্রীতি বাই বাই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আমরা এবার সবাই বাড়ি যাচ্ছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না চলো ওকে নিজের কাজ করেই যাচ্ছে ততদিন টাটা বাই বাই